হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি এখন কি করছি একটু দেখে নাও, দেখাই। এই বানিয়ে নিচ্ছি, এটা কি বলতো, আলু, পেঁয়াজ টেয়াজ দিয়ে, আদা রসুন, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু মাছের ঝোল করব, টমেটো টমেটো দিয়ে। মাছটা ভেজে রেখেছি, দেখো মাছ ভেজে রেখেছি। তারপরে এই শশাগুলো কাটবো, এখন কাটাকাটি করব। আরো অনেক কিছু করেছি রান্না, আর কি হয়ে গেছে করা। সকাল থেকে রুটি করলাম, টিফিন হয়েছে, শাকগুলো কেটে নিলাম। বাইরের ওয়েদার ভালোই আছে, গাছে দেখো কি সুন্দর ফুল ধরেছে, দারুণ লাগছে, তাই না বলো? মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা হচ্ছে, এবার আমি বাসন মাজছি, বাসন টাসন মেজে নিয়ে এবার বাকিটা দেখাচ্ছি তোমাদের। এই যে আমার মাছের ঝোলটা হয়ে যাচ্ছে, এই মাছের মাথা, মাছের ঝোল হয়ে গেল, মোটামুটি আমার কাজ সারা হয়ে গেছে। এই যে আমি মাছটা যে বানালাম, মাছটা হয়ে গেছে, মাথাগুলো ওপরে, পিসগুলো নিচে পড়ে গেছে। একটুখানি আলু দিয়ে করলাম, সেটা বললাম কি দিয়ে করেছি, বলেইছি তোমাদের। আর সকালের তরকারি হয়েছিল এইটা, পাঁচ মিশালি একটা তরকারি, না পাঁচ মিশালি না, তিন চার মিশালি, এর মধ্যে ঝিঙে পটল আলু দিয়ে একটা তরকারি, ঠিক আছে এইটা। আর হয়েছিল ছোলা মটর, এই সকালে রুটির সাথেই করেছিলাম, ঠিক আছে। আর পেঁপের তরকারি কি দেখাবো, অল্প আছে। আর এই যে ভাত করেছিলাম, এই ভাতের সাইডটা গিয়ে বাবা একটুখানি কাজে গেছে, খেয়ে ভাত খেয়ে গেছে। আর এই যে দুধ ফুটিয়ে রেখেছি, গরুর দুধ দিয়ে চলে গেছে। আর শশা তো আমার কাটা হয়ে গেছে, এখন আমি চলে যাব চান করতে, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা ভাতে খাওয়ার জন্য আচার আনা হয়েছে, তোমরাও খেয়ে দেখতে পারো কেমন টেস্ট, ভালোই, খারাপ না। চান করে চলে এলাম, ভিজে চুল পুরো, এ দেখো চান টান করে চলে এলাম। এই যে আমার ভাত নিয়ে বসে পড়লাম, দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম, এই দেখো।